শুভ দীপাবলি, শুভ দীপাবলি। বাপরে বাপ, ভুল হয়ে গেছে, আবার ভুল হয়ে গেছে। ওই বাড়ি কি আজকে ওঠে পারবো? বুঝতে পারছি না, লাইটিং গুলো জাস্ট অসাধারণ। দেখো বাচ্চাদের মধ্যে বন্ধু ভাবি। আজকে হলো ধনতেরাস। তো ধনতেরাসের দিনে সবাই কিন্তু একটা করে ঝাঁটা কেনে। তো আমার মা অলরেডি ঝাঁটা কিনে চলে এসেছে, সবার হাতে একটা করে ঝাঁটা দেখছি। তো আমিও বেরিয়ে পড়েছি, আজকে আমি ঝাঁটা কিনবো না, ওই টুকটাক প্রদীপ মোমবাতি এইগুলো কিনবো। আর মেন হচ্ছে আমাদের বাগুইয়াটির কন্ডিশনটা দেখবো আজকে। মানে যে কোনো অকেশানে বাগুইয়াটিতে ঢোকা যায় না, মানে মোস্ট ওয়ান্টেড বাজার বলা যেতে পারে। তো চলো আগে বাগুইয়াটি যাই। তো আমরা ফাইনালি বাজারের মধ্যে এন্ট্রি করে নিয়েছি। এই দেখো প্রচন্ড ভিড় আছে, বাইক রাখার জায়গাতেই তো মোস্ট ওয়ান্টেড বাজার। মানে সবাই চলে এসেছে এখানে কিনতে, তো আমরা ওখানে বাদ যাবো। এই যে এটিএম চলে এসেছি, এটিএম ভিড় তো আছে। আমার এই সব সময় ভুল হয়, পুশ আর পুল। আর কিছু বলার নেই তোকে, সিরিয়াসলি ম্যান, পুরো এটা কাট খুঁজে পাচ্ছি না। বাট এসি নেই কেন ভাই? বাকি গরম। তুমি এসি তো অন আছে। অন আছে? হ্যাঁ। হ্যালো, বাগুইহাটি বাজারে এই ধনতেরাসের সময় মানে লিটারেলি ভয় লাগে। কি অবস্থা, যুদ্ধ করতে করতে যাচ্ছে, ঝাঁটা কিনতে এত মানে ঝাড় দিয়ে দিয়ে যাচ্ছে সবাই। কি কেউ কাউকে পাত্তা দিচ্ছে না, গাড়ি রিক্সা সবকিছু মাথার উপর উঠে যাচ্ছে। ভাই তাড়াতাড়ি চল এখান থেকে বেরাবো, টাকা খুঁজে পাচ্ছি না। আরে একে গরম এটিএম ভাই, আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি। ঠিক আছে, সো টাকা তোলা না এবার। আরে কি দিয়ার দোকানে, তাই তো দিয়া মোমবাতি এগুলো প্রদীপ আর কি যেগুলো। ভাই তুমি যাও, আমার তো এখান থেকে জ্বর আসছে। ও তো আগে গুতো গুতি দিয়ে দিচ্ছে লোককে। এই মালাগুলো 30 টাকা করে হিচ, আর আমি অনলাইনে নিয়েছি 200 টাকা করে। ওটাতে কটা ছিল, 4টে না 5টা ছিল, তো ঠকে গেছি। এটা কিন্তু লাভবান। এদিকে প্রদীপ আছে, চলো দেখি। এরা হচ্ছে ব্যাটারি দিয়া। ওয়াও কি সুন্দর না, 20 করে। বাহ, 20 টাকা কি মাটি? হ্যাঁ এটা মাটি করি, ভালো বেশ না এগুলো। আর এটা রঙ্গোলি, সেইগুলো লাগে বেশ। এগুলো কি ঘর নোংরা হবে না যেহেতু ব্যাক সাইডে এটা রয়েছে? সেইগুলো 40 করে বলছে, আর এটা 20। তো দেখি এবার বার্গেনিং করি। তো ফাইনালি নিলাম ওই বড় প্রদীপের ওটা, যেখানে মানে কি বলবো ঘর নোংরা হবে না। আর দিয়ার একটা ইয়ে নিলাম, এনাম। ভেতরে ঢুকি নি এখনো, ভেতরে ঢুকতে হবে। এই যে এই দুটোই নিলাম, পার্পল কালারটা নিলাম চেঞ্জ। এটা ভালো, এটা কত? এটা 40, এটা 40 আর এটা 20। দুটো, হ্যাঁ দাদা ডিসকাউন্টে দিয়েছে, দুটো মিলে 60 হয়, তো 50-এ দিয়েছে। বেশ ভালো, এটা একদম সামনে বাগুইয়াটি এই তোমার মন্দিরের সামনে। এইগুলো ছিল আমাদের ছোটবেলায়, মানে মেয়ে নিয়ে, মানে কালী পুজো মানে বন্ধুটা জ্বালাতি ফল কেনার জন্য। এটা হচ্ছে বাগুইয়াটির অপোজিট সাইডের বাজার, এখানে সব মানে আর্টিফিশিয়াল ফুল রয়েছে। তো আমরা এই পার থেকে এবার অপোজিট, আমি বাজারটা এতদিন প্রথম ঢুকি। হ্যাঁ এই পারে আমরা ঢুকি না, তো এই মালাগুলো দেখে ঢুকলাম। তো এবার যাব ওই দিকে, ভিড়টা শুধু দেখো, সব জ্যাম হয়ে গেছে, সব দৌড়াচ্ছে ঝাঁটা নিয়ে। আর পিস তাই তো? কত? 40 টাকা। আচ্ছা এটা ডিজাইনিং আছে না এটা? আচ্ছা আর ওটা একদম নর্মাল, ওটা 20 টাকা ছিল, এটা 40, ওটা একদম নর্মাল। এটা পুরো জ্যাম হয়ে গেছে রোড, এই হচ্ছে এমনি এত জ্যাম থাকে। আর আমরা এই পারে দাঁড়িয়ে রয়েছি, ওই পারে আওয়ার জন্য আবার তখন থেকে দাঁড়িয়ে রয়েছি, তখন জ্যাম রাখবো। ওই পারে কি আজকে হতে পারবো? বুঝতে পারছি না, সব ঝাঁটা নিয়ে একজন যেতে গেলে ঝাঁটাটাই পড়ে গেছে। তো আমরা কি ঝাঁটা সন্ধে নিয়ে যাচ্ছি? এই যে দাঁড়িয়েছে, এই চলো 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 দাঁড়াও। এখানে সুন্দর সুন্দর আলপনা, বাহ। এইগুলো কেন বলতো, আমাদের যে লক্ষ্মী পুজো হয়, অনেকের কালী পুজোর দিন অলক্ষ্মী পুজো হয়, তার জন্য এই আলপনা, এই ঠাকুরের এইগুলো, মানে পুজো হবে কালী পুজোর দিন অনেকের বাড়িতে অলক্ষ্মী পুজো। ভাই আমি যাব না, আমি ওখানে যাব না, কোথা দিয়ে যাব ভাই? এইগুলো তো সব বাসনের দোকান, মানে সবার একটার একটা বাসন কিনবে, ঠাকুরের বাসন। ভাই এটা কোথায় এলাম?
এখানে ব্লক করলে আমাকে মেরে ফেলবে লোকে, হাতি ওঠাতে পারছি। বাপরে বাপ, ভুল হয়ে গেছে আবার, ভুল হয়ে গেছে। আর আসবে শিবের উপরে যে সাপটা থাকে না, সেইটা ভেঙে গেছিল, সেইটা কিনেছে মা, যুদ্ধ করে গেছে অলরেডি। অসাধারণ। বাট আমি এখানে কি করতে ঢুকলাম তাহলে? ব্যাটারি ভরে ভরে পড়তে হবে, তো ওটা বেশ ভালো লেগেছিল, ওই দোকান থেকে নিলাম না, তো এখানে আর খুঁজে পাচ্ছি না, তো ওখানেই যেতে হবে। ভীষণ জাগ্রত মন্দির এবং অনেক পুরনো। এই চলে গেল ফ্লোর গুলো দেখো পুরো লাইটে লাইট জ্বলবে এরকম। যত রাজ্যে ভিড় থাকে এখন ওই পারে যাচ্ছি, একটু মন্দিরের দরকার আছে, মন্দিরের টাইমিং জানাবে, তাই তো? ফাইনালি আমরা এইবারে চলে এলাম, ভাই হাবিয়ে গেলাম তো, এতে কি সাবে তো হচ্ছে, মানে এইবারে ভিড়টা একটু কম আছে। হ্যাঁ, এইবারে বাজার নেই তো, এইবারে ওষুধের দোকান বেশি, মানে কিসের ভিড় এত? আপনি কি পুষ্পাঞ্জলি দেবেন? না, দিতে পারবো না, আসি তো দেখে গেলাম। এই হচ্ছে পুজোর টাইমিং। এবারে অনেক তাড়াতাড়ি পুজো লাগছে, সন্ধ্যে ছটায় পুজো আরম্ভ, আর 7:30টার মধ্যে পুষ্পাঞ্জলি, মানে বেসিক্যালি আমি লাস্ট বারও দিয়েছিলাম 8:30-9টা বেজে গেছিল। হ্যাঁ, এবারেও হবে, মানে দিতে দিতে তাই হয়ে যাবে। ভালো, এইটা একদম হচ্ছে বাগুইয়াটির অপোজিটে এই মন্দিরটা, সেটা তাই। আর আমি প্রত্যেকবার এখানে পুষ্পাঞ্জলি দিই, আর ভীষণ ভালো, মানে এদের জায়গাটা খুব ভালোভাবে মানে পরিচালনা করে, খুব ভালোভাবে। তো আনফর্চুনেটলি আমি এবার পুষ্পাঞ্জলি দিতে পারবো না, বাট আমি তাও উপোসটা করবো, কেননা আমার প্রত্যেকবারই মানে এটা একটা অভ্যেস হয়ে গেছে, আর লাস্ট 10-12 বছর ধরে করে আসছি। আমি উপোসটা করবো, যে পুষ্পাঞ্জলির টাইমিংটা দেখলাম, ওই যদি সময় আছে ঠাকুর নমস্কার করে জল কেনবো, কারণ আমি নির্জলা উপোস করি, একটুও জল খাই না। ও আমাকে বলছিল প্রত্যেকবার একটু একটু জল কেনে, বাট আমি কোনোদিন ভীষণ নিষ্ঠার সাথে খুব ভালোভাবে মানি এটাকে, তো আনফর্চুনেটলি, বাট উপোসটা দেখে লাগবে। ধীরে সামনে কোনো লুট লেগেছে, এই দেখো সব পিতলের সব জিনিস পাওয়া যাচ্ছে, আর ভালো রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে, এগুলো সব হামলা করছে। লাইটিং গুলো জাস্ট অসাধারণ লাগছে কালী পুজোয়, মানে এই লাইটিং গুলো বেশ ভালো লাগে, সব টুনি লাইট। কালী পুজোতে এটাই ফেমাস, আমার ভীষণ ভালো লাগে, দুর্গা পুজোতে কালী পুজোতে এই লাইট একদিনই মানে একদম দারুণ লাগে, সব বাড়িতে টুনি লাইট জ্বলে গেছে, আর তারপরে যখন মোমবাতি জ্বালাবে তখন তো আরোই আরো ভালো লাগে। কালী পুজোর মতো কি বলবো, মানে সুন্দর লাইটিং এর দিকে কোনো পুজো হয় না। শুভ দীপাবলি, শুভ দীপাবলি। তো আমরা বাগুইয়াটিতে আর থাকার রিস্ক নিলাম না, ডাইরেক্ট বাগুইয়াটি থেকে পুরো এদিকে নাগের বাজারে ডায়মন্ড প্লাজায় চলে এসেছি, এখানে একটু মোমো খাবো। আর আমার হাতে একটা প্লাস্টিক ধরে দিয়েছে, এই যে বিআর প্লাস্টিক, প্লাস্টিক নেবে না। ডায়মন্ড প্লাজা পুরো ধুধু ফাঁকা, পুরো সব সবাই বাগুইয়াটি চলে গেছে, আর না হলে সোনার দোকানে, কারণ ধনতেরাসের দিন তো সোনা কিনতে হয়। এই যে মোমো, এটা টিস্যু দেবেন, এই ডায়মন্ড প্লাজা থেকে বেরিয়ে এখান থেকে
মোমো নিলাম, প্রায় সবই বন্ধ হয়ে গেছে। এটা কি মোমো? চিকেন? হ্যাঁ, চিকেন স্টিম মোমো, নানা রকম চাটনি। এরা বেশ ভালো করে মোমো সবটাই, তো এখান থেকে আমি খাই। মোমোটা বেশ ভালো করে এখানে, আমি এই দোকানে ছাড়া খাই না। মানে আমার ধরা আছে বাগুইয়াটির একটা দোকান, এই ডায়মন্ডের একটা দোকান। এই হচ্ছে অপোজিটে ডায়মন্ড প্লাজা, যেটা বন্ধ হয়ে গেছে এখন। দোকানটার নাম নেই কোনো, খুব ভালো করে, মানে বেশি তেল না, বেশি ঝাল না, প্রপার মোমো। আমার কত দাম এটা? 50 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